হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এই তো শুরুতে দেখিয়ে দিলাম, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। তাই সকালটা শুরু করলাম যে আমরা নাস্তা করে ফেলছি, এখন হাজব্যান্ডের জন্য নাস্তা বানালাম আর কি। ওর শরীরটাও ভালো না, একটু মাথা ব্যথা করতেছে, তো ডিম পুচ করে দিলাম আর রুটি দিছি, আজকে সাদা রুটি করে দিছি, এগুলো খাবে। তো এখন ও খাওয়া দাওয়া করার পর এখন ভাবলাম যে রান্না করে ফেলি। আজকে আকাশের অবস্থাও তেমন ভালো না, শুরুতে দেখালাম যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু সকালে হচ্ছে না, দুপুরের পর থেকে হচ্ছে আর কি। তে একটু প্রথম দিকে দেখাই দিলাম আর কি, কারণ অনেকদিন পর হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো ভালো লাগতেছে। প্রচণ্ড গরম পড়তেছিল, তো রান্না শুরু করে দিলাম, রান্না করে চলে আসলাম। আজকে রান্না করতেছি আলু দিয়ে, কই মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করতেছি। এখন দেখি, এই তো কই মাছটা ভেজে রাখছি আমি। আলুটাকে আগে তেলের মধ্যে ভেজে নিছি, আলুটাকে কড়ার মধ্যে একটু লবণ দিয়ে আর পেঁয়াজের মধ্যে ভেজে, তারপর হলুদ মশলা টসলা সব দিয়ে একটু ভেজে কষিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে দিছি আর কি। এই তো আমার মাছ রান্নাটা, কষানো হওয়ার মাছ দিয়ে দিলাম, মাছটা হতে থাক। আর এদিক দিয়ে আমি এখন দিচ্ছি আরেকটা মাছ রান্না করব, অল্প একটু পেঁয়াজ দিলাম, আর এখানে একটা কাঁচামরিচ দিয়ে রান্না করব বাবার জন্য, উনি ভাজা মাছটা তো আমার পছন্দ করে না, তাই কাঁচা মাছটাই দিলাম আর কি। কাঁচা মাছ দিয়ে একটু তরকারি রান্না করবো, এখানে অনেক ঝাল করে, উনি আবার ঝাল ছাড়া তরকারি খেতে পারে না। আর আলু তো বাচ্চাদের জন্য, বড়দের জন্য না, কারণ ওরা তো আলু ছাড়া কিছু বুঝে না, তা ওদের জন্য আলু আর কি। এই তো আমি এখানে কাঁচা মাছগুলো দিয়ে দিলাম, কই মাছ ভাজি নাই, এখানে এখন একটু কষাই নিব, কষিয়ে ঝোল দিয়ে দিব আর কি। এভাবে উনি পছন্দ করে, এভাবে আমার কাছে ভালো লাগে। তো মাছটা হয়ে গেছে, মানে তেলের মধ্যে মাছটাকে কষিয়ে একটু পানি দিয়ে রান্না করে নিছি সব মশলা দিয়ে। আর এই তো এদিকে আমার কই মাছটা হয়ে গেছে, আজকে আর কিছু, এই তো কয়েকটা তরকারি আর লতি ছিল ওদিনের, একটু লতি রান্না করলাম। লতির মধ্যে দেখেন কত তেল হয়েছে, লতির মধ্যে আমি পানি ছাড়া রান্না করছি, শুধু তেলের উপর একটু ভেজে। আর লতিতে আমি পাঙ্গাস মাছ দিছি, তো তার জন্য তেলটা ভেসে উঠছে আর কি। পানি ছাড়া এভাবে শুটকি দিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে লতি খেতে, ট্রাই করে দেখবেন। আর এখানে আমি এখন ডাল রান্না করব, ডালটাকে আমি একবারে বসাই দিব না পানি দিয়ে, আমি এখন পেঁয়াজ রসুন কাঁচা মরিচ একটু আর একটু রসুন বাটা দিয়ে মেখে একটু হালকা তেল দিয়ে পানি দিয়ে বসাই দিছি, বসিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর ঘুটে নিলাম আর কি। ঘুটে আর একটু গরম পানি দিয়ে দিব ডালে, কিন্তু ঠান্ডা পানি দিলে ডাল খেতে ভালো লাগে না, একটু গরম পানি দিলে খেতে ভালো লাগে ডাল। তো ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি, আজকে আমার এই ব্লগটা এবং কি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যত পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর লাইক তো অবশ্যই দিবেন। আর এই তো রান্নার পানি দিয়ে দিলাম ডালের মধ্যে, এখন এসে রুমে এসে দেখে যে মেয়ে খেলা করতেছে, ভাবছিলাম ওকে গোসল করাই দিব, এখন কার্ড দিয়ে খেলতেছে ওর বাবার, বলতেছে এগুলো টাকা। আর প্লিজ যারা আমার এই ভিডিওতে নতুন দেখতেছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, যত পরবর্তী ভিডিও করার ছাড়ার উৎসাহ পাই আর কি। আসলে বৃষ্টি হচ্ছে, দিক দিয়ে বাতাস হচ্ছে, আমি জানলার পাশে বসে বসে বয়স দিচ্ছে, তো পানি আসতেছে। কী করো তুমি? কয়েকদিন প্রচণ্ড গরম পড়ছে, আজকে হঠাৎ করে বৃষ্টি হওয়াতে ভালো লাগতেছে, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে, তাই না?
কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আবার মাঝখান দিয়ে কয়েকদিন প্রচণ্ড রকম গরম পড়ছে, যেটা বলার মতো না। মেয়ের অস্থির হয়ে গেছে গরমে, কি করবে কিচ্ছু করার নাই, এত গরম পড়লে তো কিছু করার নাই। এই তো আমি ডালের মধ্যে ধনে পাতা দিছি, এভাবে ডালটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমরা একবার ডালে পানি দিয়ে বসে দিই, কিন্তু এভাবে খেতেও ভালো লাগে ডালটা। আমার পানির পরিমাণটা চেয়েছিলাম আর একটু কম দেওয়ার জন্য, একটু বেশি হয়ে গেছে, তাই এটাও খেতে ভালো লাগবে। আর আমি ডালে এখন ফোড়ন দিব, তার জন্য দুটো তিনটা শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিছি। এখন এগুলোকে ভেজে ডালে ফোড়ন দিয়ে দিব। আসলে এই তো আজকে আরও অনেক কাজ ছিল এক্সট্রা, তাই রান্না বান্নাটা খুব দ্রুত করে ফেলছি, ভালো করে শেয়ার করতে পারিনি হয়তো। তারপর তো আপনারা দেখে নিচ্ছেন আমি কীভাবে রান্না করছি, আশা করি এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর ডালটা কিন্তু ভালো লাগছে, আমি ডাল দিয়েই ভাত খেয়েছি যেটা সত্যি কথা, মানে এইভাবে ডাল দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে ডাল। তারপরে শুকনো মরিচ দিছি, শুকনো মরিচের ফ্লেভারটাও চলে আসছে ডালে। পাঁচফোড়ন দিলে আরও ভালো লাগে, পাঁচফোড়নের গন্ধটা আমার হাজব্যান্ড সহ্য করতে পারে না, তা দিইনি, কিন্তু আমার কাছে ভালো লাগে। এই তো এখন রান্নাবান্না শেষ, তাই ভাবলাম যে বাচ্চাদের গোসল করাবো, তারা একটু কিছু খেতে দিই ওদেরকে। তাই গরম ছিল বাসায়, তাই একটু কেটে দিচ্ছি, ওরা খাচ্ছে। কি করো তুমি এখানে, এখানে কি করো? বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টিতে ভিজতেছো কেন? মেয়েকে খুঁজতেছি বারান্দায়, এসে মেয়ে গোসল করাই দিছে, দেখেন ভিজে গেছে পুরা। এসে দেখি যে দরজা বন্ধ করে বারান্দার, ভিজতেছে, বলতেছে বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে, ভিজে গেছে পুরো, এমনিতে ঠান্ডা লেগে আছে ওর। আসলে বাচ্চারা পানি পেলে তো আরও বেশি খুশি হয়ে যায়, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যেটা বলার বাহিরে না, অনেক বৃষ্টি হচ্ছে। আসলে এসব আজকের এই রান্নাবান্নাগুলো সবগুলোই হয়ে গেছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়িও না, কারণ আমি সকালে উঠে সময়ের সাথে তাল মিলাতে পারি না আর, মানে বাচ্চা আমি উঠে বাচ্চা নাস্তা বানানো, তারপর বাচ্চারা উঠে যায় তারপর পর, আর সবাইকে নাস্তা পানি আমি নিজের হাতেই বানাই খাওয়াই, কারণ একটু চা বিস্কিট খাবে এটা, ওদেরকে কখনো এরকমভাবে খেতে দিই না, হয়তো আমি খাই, কিন্তু ওদেরকে পরিপূর্ণ নাস্তাটাই সকালে করাই আমি, আমার কষ্ট হলেও। তারপর রান্না বান্না সবসময় শেয়ার করতে পারি না, আর এই তো আর ভিডিও, এই যে ব্লগ ভিডিওগুলো আমি আপনাদের রান্না বান্না দিচ্ছি শেয়ার করতেছি, এগুলো আমি সব নিজেই করি নিজের হাতে, অনেকটা কষ্ট হয়ে যায়, তার জন্য বলছি প্লিজ যারা আমার এই ভিডিওগুলো দেখেন, যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু পরবর্তী ভিডিও করার এবং ছাড়ার উৎসাহ আমার আরও বেড়ে যায়। আপনাদের একটা সাপোর্টই আমার জন্য অনেক কিছু, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই তো আর বৃষ্টি হচ্ছে, দেখেন পুরো রাস্তা ডুবে গেছে, এই তো একদম ডুবে গেছে, এরকম অবস্থা হয় না, তারপর আবার হলে এভাবেই হয়। তো আর কি আজকে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।